গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আমি এমডি আশরাফুল হক। তোমরা জানো সবাই যে তোমাদের মিশনের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস ব্যবস্থা করা হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, দেখে থাকবে। তো আজকে আমি ক্লাস 3 ভূগোল ও পরিবেশ লেসন নাম্বার 4 লেসন নাম্বার 8 পার্ট নাম্বার 4-এ আলোচনা করছি মডেল কোশ্চিন। মডেল কোশ্চিন যে কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে বা তোমাদের জেনে রাখা উচিত থাকতে হবে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম কি, আমরা সবাই জানি আমাদের দেশের নাম কি, ভারত বর্ষ বা ইন্ডিয়া। আমাদের দেশের নাম কি, ভারত বর্ষ, তোমরা সবাই জানো। 2 নম্বর কোশ্চেন, কার নাম অনুসারে ভারত নাম হয়, ভারত যে নামটা হয়েছে আমাদের দেশে সেটা কার নাম অনুসারে। তো প্রাচীনকালে ভারত নামে এক রাজা ছিলেন, প্রাচীনকালে ভারত নামে এক রাজা ছিলেন, তার নাম অনুসারে দেশের নাম হয় ভারতবর্ষ। কার নাম অনুসারে ভারতবর্ষ হয়, প্রাচীনকালে ভারত নামে একজন রাজা ছিলেন, কি নামে, ভরত নামে একজন রাজা ছিলেন, তার নাম অনুসারে এই দেশের নাম রাখা হয় ভারতবর্ষ, মনে থাকবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো 4-3 নম্বর, ভারত কোন মহাদেশের কোন দিকে অবস্থিত, ভারত কোন মহাদেশের কোন দিকে অবস্থিত। তো আমাদের ভারত আমরা জানি কোন মহাদেশ, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। ভারত আমাদের দেশ হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, কোন দিকে, দক্ষিণ দিকে। ওকে, 4 নম্বর কোশ্চেন, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কি কি। তো আমরা জানি পৃথিবীতে 60টি মহাদেশ, কয়টি মহাদেশ, 60টি মহাদেশ আছে। যেমন এক ধরা যায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ান, ওশানিয়া এবং অ্যান্টার্কটিকা। একবার আর বলছি, নামটা বলো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশানিয়া এবং অ্যান্টার্কটিকা, এই হচ্ছে আমাদের 60টি মহাদেশ, বোঝা গেল তাহলে। তারপর দেখো সবচেয়ে বড় মহাদেশ নাম কি, সবচেয়ে বড় মহাদেশ দেশের নাম কি। ওকে, সবচেয়ে বড় মহাদেশের নাম কি, আমরা জানি সবাই এশিয়া, এশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহাদেশ, এশিয়া, এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ। 6 নম্বর কোশ্চিন, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি, সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশানিয়া, বোঝা গেল। এই 6টা কোশ্চেন তোমাদের মডেলে আমি আলোচনা করলাম, তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই এবং পড়াগুলো পড়ো, যদি কোথাও অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই। তো সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।